বাজারে বলে সিন্ডিকেট নাই চাঁদাবাজি নাই চাঁদাবাজি নাই তাহলে গাড়ির কেজি এখনও কেন আশি টাকা আমার এই যে প্রশ্ন আপনাদের কাছে এই গাড়ি আগে ছিল তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ঠিক আছে বর্তমান বাজার উপলক্ষে এই গাড়িটা যদি আশি টাকা দিয়ে কিনতে হয় তাহলে আগে চাঁদাবাজি ছিল পদে পদে চাঁদা দিতে হতো হুম তেলের দামও নাকি কিছু কমছে তাহলে দাম এত কেন এখনও বেশি প্রশ্ন এই যে বিশ টাকার কাঁচামরিচ কয়টা কাঁচামরিচ দেখুন চার আষ্ট বারো ষোলো স্যার কুড়ি কুড়ি স্যার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশটা কাঁচামরিচ এই দেখেন তেত্রিশটা কাঁচামরিচ বিশটা টাকা দাম কী কমু বলেন কাহিনি করে লাভ নাই বাজার দাম কমাইতে হবে এইটা হয়েছে বাস্তব গরিব মানুষ না খাই মরতে হবে এই যে এই পোড়ল সত্তর টাকা ষাট টাকা কেজি আর যেটা খেদ দিয়ে উড়ই আনে আশেপাশের একশো টাকা কেজি বেশি হ্যাঁ এই যে বাজার আনছে কাদের ভাই এই অবস্থা এখন কেমনে আমরা বাঁচিয়ে থাকবো বলেন এইটা হয়েছে প্রশ্ন আপনাদের কাছে আমরা কি না নাকি মরে যাব এত দাম দিয়া আমাদের পক্ষে খাওয়া সম্ভব এই পরিস্থিতিতে আসি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে অবশ্যই বাজারটা মনিটরিং করেন বাজারের দাম কমান তাহলে আমরা গরিব যারা আসি মোটামুটি যারা একদম নাই তো পথে বসিয়ে যাওয়া লাগবে কিছু করার নাই অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন ধন্যবাদ